হ্যালো বন্ধুরা, পাকা ম্যাথমেটিক্স লাভার চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। WBP যারা করতে চাইছেন এবং সবার তো হাইটই থাকে না, 1 সেন্টিমিটার বা 1.5 সেন্টিমিটার বা তারও কম যাদের হাইট আছে, অনেক ক্ষেত্রে তাদেরকে সব বাদ দিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে যাতে 1 সেন্টিমিটার বা 1.5 সেন্টিমিটার হাইটটা আমাদের পুনরায় আমাদের এক্সারসাইজের মাধ্যমে বাড়ানো যায়, তার প্রস্তুতি এবং তার প্রিপারেশন আমাদের দেখানো হচ্ছে। হ্যাঁ দেখুন বন্ধুরা, সর্বপ্রথম পজিশন দেখছেন, যেমনভাবে আছেন এনারা, হাত দুটো উঁচু করে পায়ের গোড়ালি সামান্য টুকু পিছনের দিকে তুলে সামনের দিকে হেঁটে হেঁটে আসতে হবে, এবং পায়ের গোড়ালি কোনোভাবে মাটিতে পড়লে হবে না। দেখছেন পায়ের গোড়ালি, দেখছেন মাটি থেকে প্রায় 4 সেন্টিমিটার মতন উঁচুতে আছে। এইভাবে হাতটাও সোজা স্ট্রেচ রেখে, মেরুদণ্ড সোজা রেখে মিনিমাম 30 থেকে 40 সেকেন্ড থাকতে হবে। এইভাবে পুনরায় 20 স্টেপ করতে হবে। এই এক্সারসাইজটি কন্টিনিউ করতে থাকলে আশা করছি 1-1.5 মাসের মধ্যে 1 সেন্টিমিটার বা তারও একটু বেশি আমাদের বৃদ্ধি পেতে পারে। এছাড়াও আরও কয়েকটি ব্যায়াম আছে যেগুলো করলে আমাদের উচ্চতা বৃদ্ধি কিছুটা বাড়তে পারে, সেগুলো দেখানো হচ্ছে। এইভাবে জগিং করলে উচ্চতা বৃদ্ধি সহায়ক হয়। মিনিমাম 100 স্টেপ করতে হবে, এইভাবে 10 বার। আমরা সসঙ্গ আসনের মাধ্যমে আমরা উচ্চতা বৃদ্ধি করতে পারি। দেখছেন আসনে ঠিক এইভাবেই বসতে হবে, হাঁটু মুড়ে বসে ঠিক এইভাবে বসেই আমরা মাথাটাকে ব্যান্ড করে আমাদের হাঁটুর কাছে নিয়ে আসব, এবং হাত দুটো পায়ের গোড়ালিকে ঠিক এইভাবে ধরব, এবং মাথাটা আমরা চেষ্টা করব যতটা এটা সার্কেল করে রেখে দিতে। এটাকে বলে সসঙ্গ আসন। দেখছেন আমাদের সিট ডানাটা কি সুন্দরভাবে একটা ব্যান্ড করে আছে। এটা করলে আমাদের মেরুদণ্ড অনেকটা প্রসারিত হয়, যার ফলে উচ্চতা বৃদ্ধি সহায়তায় আমরা পেতে পারি। ঠিক আছে বন্ধুরা, এই ব্যায়ামটি মিনিমাম 8 থেকে 10 বার করতে হবে এবং বিশ্রামরত হবে, কন্টিনিউ করলে হবে না, বিশ্রাম নিয়ে নিয়ে এটা আমাদের কন্টিনিউ চালিয়ে যেতে হবে। পরবর্তী স্টেপ আমরা দেখাবো। হ্যাঁ বন্ধুরা, উচ্চতা বৃদ্ধির অন্যতম একটা কার্যকরী পদ্ধতি কোনো একটা উঁচু জায়গাতে গিয়ে গাছ বা কোনো একটা বাঁশের ভাড়া মাধ্যমে আমরা এইভাবে ঝুলতে পারি। মিনিমাম 30 থেকে 40 সেকেন্ড এইভাবে থাকলে আমরা উচ্চতা বৃদ্ধি ক্ষেত্রে অনেকটা আমরা এগিয়ে যেতে পারবো। মিনিমাম এই ব্যায়ামটি কন্টিনিউ 10 থেকে 15 বার এইভাবে করে যেতে হবে, এবং প্রতি ক্ষেত্রে 30 থেকে 40 সেকেন্ড থাকতে হবে।